আমরা আছি বরজান চা বাগানে, না? নিয়ার খাদিমনগর টি এস্টেট আর কি। এটা হচ্ছে 4 নম্বর চা বাগান, এটার নাম হচ্ছে বরজান আসলে। এই জায়গার সুন্দর একটা পরিবেশ দেখে এখানে দাঁড়াইলাম। দেখেন অসাধারণ একটি চা বাগান, রাস্তাটা আসলে অস্থির একটি রাস্তা। আর চা বাগানের কথা কি বলবো, আসলে অস্থির। এখানের পরিবেশটা আসলে অন্যরকম, এই পরিবেশটা আসলে অন্যরকম, একটা শান্তি দিবে আপনাকে। এই চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। হ্যাঁ, আশা করি আপনারা দেখে মুগ্ধ হবেন। তো এই চা বাগানের সৌন্দর্য দেখি, আমরা যাচ্ছিলাম খাদিমনগর জাতীয় উদ্যানে। সুন্দর একটি রাস্তা থেকে এখানে দাঁড়াইলাম। কি অসাধারণ একটি আসলে রাস্তা দেখুন, হ্যাঁ, অসাধারণ একটি চা বাগান। হ্যাঁ, পাখির কিচির মিচির শব্দ, সব মিলে আসলে অসাধারণ অসাধারণ একটা পরিবেশ। এখানে শীতল বাতাস বইতেছে। হ্যাঁ, আজকে কিন্তু অনেক গরম, অনেক রোদ, কিন্তু এখানে আসলে একটুর জন্য আসলে আমি গরম ফিল করতেছি না। ওই যে বাইকটা এখানে পার্ক করলাম, একটু হাঁটতেছি আমরা। আমার সাথে আছেন ফাহাদ ভাই, ওই যে ফাহাদ ভাই। হ্যাঁ, জানি না আসলে শুনতে পাচ্ছেন কিনা পাখির কিচির মিচির শব্দ। সুন্দর একটি চা বাগান, আর অসম্ভব সুন্দর হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা আসলে এত সুন্দর, আমি এই রাস্তাটার সৌন্দর্য দেখে মুগ্ধ। আশা করি আপনারাও এই রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। হ্যাঁ, খুব সুন্দর চা বাগানের মধ্য দিয়ে এত সুন্দর একটা রাস্তা বয়ে গেছে, জাস্ট আসলে অসাধারণ। হ্যাঁ, ওই দেখেন চা বাগান, পাহাড়ে চা বাগান। হ্যাঁ, এই রাস্তাটা গিয়ে বের হয়েছে সাহেবের বাজার রোডে। আপনারা যদি এদিকে আসতে চান তাহলে সাহেবের বাজার, বাজারে যাওয়ার আগে কিন্তু এই রাস্তাটা, মানে হচ্ছে খাদিমনগর, খাদিমনগর জাতীয় উদ্যানের রাস্তা। খাদিমনগর জাতীয় উদ্যান কিন্তু দুইটা রাস্তা থেকে আসা যায়, একটা হচ্ছে শাহপরান হয়ে, একটা হচ্ছে সাহেবের বাজার হয়ে। এখান থেকে চা বাগানের ভিউটা জাস্ট অস্থির আসতেছে। আর এখানে গাড়ি ঘোড়া আসলে খুবই কম আসে, মাঝে মাঝে সিএনজি বাইক আছে। আঙ্কেল এখানে কি আছে? আশের বাচ্চা বিক্রি করবেন নাকি? এগুলা কোথায়, বাজারে নিয়ে গ্রামে? সো এতটুকু আসলে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখে দাঁড়াইলাম, আমি মিস করতে চাই না এই তো সুন্দর একটা ভিউ আপনাদের দেখানোর জন্য। নিয়ে নিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।